শ্রমিকের একটা মজুদগার বানিয়ে দিচ্ছেন। এ তো আমার আদর্শ নয়, এ তো পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ নয়, এ তো দেশের ভবিষ্যৎ নয়। তাহলে আপনার পলিসি, আপনার আদর্শ যে গোটা ভারতবর্ষকে আর গোটা পশ্চিমবঙ্গকে ধুকতে ধুকতে মারছে, সেই পলিসি, সেই আদর্শ দেশের আদর্শ হতে পারে না। তাই আপনি আজকে ধর্মকে যুক্ত করেছেন, তাই আপনি চন্দনের টিকা, মাথায় টুপি, লুঙ্গি, ধুতি আর টিকা দেখে আপনি আজকে রাজনীতি করছেন। কাজ 8 ঘন্টা বিশ্রাম, 8 ঘন্টা বিনোদন। আজকে আপনার পার্টি, যে পার্টিটা আজকে দিল্লিতে সরকার চালাচ্ছে, তারা আজকে শ্রমিকের 8 ঘন্টার পরিবর্তে 12 ঘন্টা শিফটিং করবে। আর আপ সিনা ঠোক কে 56 ইঞ্চি ছাতি বালা সরকার, আপ লোক বলে থে কে সাল মে 2 করোড় বেরোজগারো কা নৌকরি। সিধা সা সওয়াল হ্যাঁ, সারা দিনে একটা কারখানাতে যদি 8 ঘন্টা শিফটিং হয় তাহলে 3টে শিফটিংয়ে কাজ হয়, আর আপনি যদি 12 ঘন্টা শিফটিংয়ে কাজ করেন তাহলে মাঝখানের একটা শিফটিং উধাও হয়ে যায়। তাহলে প্রতি মাসে 30 দিনে একটা করে শ্রমিকের কাজ আপনি তুলে দিচ্ছেন। কাজ দেবার কথা ছিল 2 কোটি, যে কাজ পশ্চিমবঙ্গের মাটিতে, ভারতবর্ষের মাটিতে এতদিন অসংগঠিত ক্ষেত্রে, সংগঠিত যে ক্ষেত্রে যে শ্রমিকরা কাজ করছিল, আজকে সেই শ্রমিকদের হাত থেকেও আপনি কাজ কেড়ে নিচ্ছেন। বেতন সুপ্রিম কোর্ট বলছে 26,000 টাকা, 18,000 টাকা। আপনি নিজের বুকে হাত দিয়ে বলুন তো, কন্ট্রাকচুয়াল লেবাররা 10 থেকে 12,000 টাকার বেশি বেতন পায়? লেবার কমিশন জানে হলদিয়ার এই পেট্রোকেমিক্যালসের এই হলদিয়ার শিল্প নগরীতে কতগুলো কারখানা, আর কতগুলো কারখানাতে কতগুলো শ্রমিক কাজ করে, আর তারা সঠিক বেতন পাচ্ছে কিনা, তাদের পিএপি এসআইয়ের ক্ষেত্রে কোনো ঘাটতি আছে কিনা? গোটা সরকারের যে সিস্টেমগুলোকে ছিল সেই সিস্টেমগুলোকে কোলাপস করিয়ে দিচ্ছে। আপনারা আজকে এই গোটা পশ্চিমবঙ্গের, ভারতবর্ষের মাটিতে স্বাধীনতার আগের থেকে আইন ছিল যে কারখানা কে অন্দর আগর 100 শ্রমিক হোগা তাহলে তারা ইউনিয়ন তৈরি করতে পারবে। কারখানাটা বন্ধ করে দেবার আগে কারখানার মালিককে শ্রমিকের সাথে, সরকারের সাথে বসতে হবে, আর বসে নিয়ে গিয়ে কারখানা বন্ধ করার আগে শ্রমিককে পুনর্বাসন দিতে হবে। আজ আপনি যে দাদার হাত ধরে বিজেপির নেতা হয়েছেন, তিনি আজকে একক সংখ্যাগরিষ্ঠতার অহংকারে শ্রমিকের সেই অধিকারকে কেড়ে নিয়ে, ধর্মঘট করার অধিকার, ইউনিয়ন করার অধিকার কেড়ে নিয়ে আজকে বলে দিয়েছে 100টা নয়, কারখানাতে যদি 300টা শ্রমিক কাজ করে তবে সেই কারখানা বন্ধ করার আগে মালিক শ্রমিকের সাথে কথা বলবে, আর যদি 300-এর নিচে 299টা শ্রমিক হয় তাহলে মালিক যে কোনো সময় কারখানার গেটে তালা দিয়ে নিজের এসিওয়ালা ঘরে ঘুমোতে পারে। মালিকের পকেট এমনি এমনি ভরেছে, যদি আমি আমার ঘাম রক্ত না দিয়ে শ্রমিক হয়ে যদি কারখানাতে মাল যদি প্রোডাকশন না করতাম তাহলে সরকার মালিকের পক্ষে না শ্রমিকের পক্ষে? আপনার পলিসি মালিকের পক্ষে না শ্রমিকের পক্ষে? আপনি যখন শ্রমিকের পক্ষে দাঁড়ান না, আপনি যখন শ্রমিকের অধিকারের পক্ষে দাঁড়ান না, আপনি যখন শ্রমিকের বেতনের পক্ষে দাঁড়ান না, তখন শ্রমিকের হাতে যখন পয়সা কম পড়ে, শ্রমিক তখন সকাল থেকে রাত পর্যন্ত, সে যখন যদি সারা দিনে 4 বার চা খেত পাড়ার দোকানে, সে এখন চা খাওয়াটাও কমিয়ে দিয়েছে। আগে যদি 2 বেলা ডাল খেত, এখন সে 2 বেলা ডাল তো ছেড়ে দিন, আলুর সাথে একটু বেশি করে নুন, একটু বেশি করে হলুদ, একটু বেশি করে কাঁচা লঙ্কা দিয়ে আর ঝোল করে ডালের পরিবর্তে ঝোল খাচ্ছে। খাসির মাংস তো শুধুমাত্র বড়লোকের বিয়ে বাড়িতে পাওয়া যাচ্ছে, নইলে তো শুধুমাত্র মটনের দোকানে ঝুলতে থাকতে দেখা যায়। গরিব মানুষের ঝুলিতে আর মটনের মাংস আসে না। গরিব মানুষ আজকে শাকসবজি কেনা ভুলে যাচ্ছে, আর ডিম খরিদনে আগর যাতা হ্যায় তো অন্ডে কে সামনে সোচ কর ওর মাথা খুজলা কর এই সমঝতে হ্যায় কি আজকে মুরগিটা নর্মাল ডেলিভারি হয়েছে না সিজারিয়ান ডেলিভারি হয়েছে, ডিমের এত দাম। যদি শ্রমিকের পকেটে পয়সা না থাকে বাজারে জিনিস বিক্রি হবে কি করে? বাজারে জিনিস যদি বিক্রি না হয় তাহলে বাজারে আসা যে জিনিসগুলো যে কারখানাতে তৈরি হচ্ছে তার উৎপাদিত দ্রব্যের সেল বাজারে হবে কি করে? আর কারখানার দ্রব্য যদি সেল না হয়, বিক্রি যদি না হয়, আর কেনার থেকে তৈরি করা জিনিস, বেচার থেকে তৈরি করা জিনিস যদি ডাম্প হয়ে বসে থাকে তাহলে মালিক তো শ্রমিক ছাঁটাই করবেই। তাহলে আপনারা বলেছিলেন বছরে 2 কোটি বেকারের ছেলে মেয়ের চাকরি, আপনি তো প্রতিদিন গোটা রাজ্যটাকে সস্তায় শ্রমিকের একটা মজুদগার বানিয়ে দিচ্ছেন। এ তো আমার আদর্শ নয়, এ তো পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ নয়, এ তো দেশের ভবিষ্যৎ নয়। তাহলে আপনার পলিসি, আপনার আদর্শ যে গোটা ভারতবর্ষকে আর গোটা পশ্চিমবঙ্গকে ধুকতে ধুকতে মারছে,
সেই আদর্শ দেশের আদর্শ হতে পারে না, তাই আপনি আজকে ধর্মকে যুক্ত করেছেন। তাই আপনি চন্দনের টিকা, মাথায় টুপি, লুঙ্গি, ধুতি আর টিকা দেখে আপনি আজকে রাজনীতি করছেন। তাই পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সরকার মুয়াজ্জম ভাতা আর আপনি পুরোহিতের পক্ষে সওয়াল করছেন। আমরা বামপন্থীরা হাম লোক ভি দো ধর্ম কে বীচ মে হাম লোক ভি সওয়াল করনে চাতে হ্যাঁ, বো ধর্ম হ্যাঁ এক লুটনে কা ধর্ম অর এক খেটে খাওয়া দের ধর্ম। আপনি যদি লুটে খাওয়া দের ধর্মের সঙ্গে থাকেন, আমরা খেটে খাওয়া দের ধর্মের সাথে আছি। আর খেটে খাওয়া দের মানুষেরা সেই ধর্মের জেতানোতেই 7 জানুয়ারি ব্রিগেডের মাঠে সেই লড়াইয়ের মাঠে শপথ নেবে। তাই ব্রজলাল চকে হলদিয়ার সাধারণ মানুষের কাছে আমাদের আবেদন, এ লড়াইটা বহুদিনের, এই লড়াইটা 1 ঘন্টার, এই লড়াইটা 50 দিনের ইনসাফ যাত্রার, এই লড়াইটা একটা লোকসভা ভোট একটা বিধানসভা ভোটের নয়। বিপদ যদি বুঝতে পারছেন ছটফটানি আপনার বুকেও জাগবে। আর আপনি যদি ভাবেন ব্যথা খুব হচ্ছে পেন কিলার খেয়ে নিই, আপনি জেনে নিন, ডাক্তারদেরকেও জিজ্ঞেস করে নিন, পেন কিলার খেলে ব্যথা কিছু সময়ের জন্য কমে যায়, ব্যথা কিন্তু শেকড় সমেত শরীর থেকে উপড়ে যায় না। তাই বিজেপি তৃণমূলের ধর্মের তাবিজ পেন কিলার হিসাবে আপনার কাজ করতে পারে, আপনার ব্যথাকে শেকড় থেকে উপড়ে ফেলবে না। বামপন্থীদের ওষুধ একটু ধীরে কাজ করলেও আপনার শরীরে ব্যথা রাখবে না, জ্বর থেকে তুলে ফেলবে। তাই গোটা পশ্চিমবঙ্গ গোটা ভারতবর্ষের মাটি থেকে ব্যথার জ্বরকে শিকড় সমেত উপড়ে ফেলার জন্য 7 জানুয়ারি আমরা আপনাদের অপেক্ষায় দু হাত বাড়িয়ে দিয়ে হলদিয়ার জন্য অপেক্ষা করে থাকব। আসুন, দেখা হবে লড়াইয়ের মাঠে, কারণ জিততে গেলে লড়তে হয় আর বাঁচতে গেলে জিততে হয়। তাই বাঁচার লড়াইয়ে জেতার লড়াইয়ে 7 জানুয়ারি ব্রিগেডের মাঠে আপনাদের আসার অপেক্ষায় আমরা থাকব। দেখা হবে ব্রিগেডের মাঠে। ইনকালাব জিন্দাবাদ, ডিভাই ফাই জিন্দাবাদ।